অনুষ্ঠানের এই আয়োজনে বিশেষ করে আমি নয় আবারও ধন্যবাদ জানাই এই আসলে মাননীয় সংসদ সদস্য যিনি বিএনপির নেতারা এখন বলে যে আমাদের অধীনে তারা নির্বাচন করবে না, শেখ হাসিনার সরকারের অধীনে তারা নির্বাচন করবে না, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোন বিকল্প নাই। নির্বাচনে যদি বিএনপি না আসে তাদের অস্তিত্ব সংকট হবে, নির্বাচন তো হবেই, এই নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নাই। কালকে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, মজিদ আহমদ বলেছেন, ফখরুল ইসলাম আলমগীর গণ অভ্যুত্থান করবেন, আমাদের টেনে হিসেবে নামাবেন, আমি চ্যালেঞ্জ করেছি, যদি সাহস থাকে সেই চেষ্টা আপনারা করুন। যারা 2013-14-15 মতো সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, কারো যদি জেলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ওই ধরনের আন্দোলনের হুমকি আপনারা দিতে পারেন।